নওগাঁর নিয়ামতপুরে দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহার ঘর পেলেন আরো 75টি ভূমি ও গৃহহীন পরিবার। রবিবার 20 জন প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে ঘরগুলো হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ ও উপজেলা নির্বাহী অফিসার জয়া মারিয়া পেরেরা। 20 জানুয়ারি রবিবার বেলা 11:30 জেলা পরিষদ অডিটোরিয়ামে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল উদ্বোধন করেন। জানা যায়, নিয়ামতপুর উপজেলায় 71টি ক শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রথম পর্যায়ে পুনর্বাসন করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে 75টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হলো। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার নীলুফা সরকার, অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বাবু ঈশ্বরচন্দ্র বর্মন সহ আরো অনেকেই। আসলে আজকে আমরা একটা জিনিস অনুভব করলাম, মাঝে অবহিত হয়েছি। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় প্রধানমন্ত্রী সহ সকল আমার সিনিয়র সার্ভেন্ট এবং সত্যিকার অর্থে প্রধানমন্ত্রীর পক্ষে সম্ভব। এগুলো আপনি নেতা দিয়ে যে আমাদের সহযোগিতা করেছেন, এই জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি। সেজন্যে আজকের এই ঘর নির্মাণে যে আমাদের ঈশ্বরবাবু প্রকাশ করেছে এবং আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন। আমাদের আসলে নিজস্ব এখনও প্রোগ্রাম তেমন নেই, কিন্তু কিছু অনুভূতি কয়েকজনের মুখ থেকে না শুনলে আপনারা আমাদের আবেগটা বুঝতে পারবেন না। এই জন্য কয়েকজনের একটু ছোট্ট করে অনুভূতি আপনারা শুনবেন এবং আপনারাও জমির কাগজপত্র আজকে পাবেন, তারা যেমন পেয়েছে। ধন্যবাদ। এবং আমি সেই দিকে লক্ষ্য রেখে বলতে চাই এবং পাশাপাশি আমি আর কুসংযুক্ত হয়েছি আরেকটি কারণে, কারণ আপনারা আসলে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য শুনছেন, সেটি হলো মুখ্য। কিন্তু আমি সংযুক্ত হয়েছি আরেকটি কারণে, কারণ করোনা নিয়ে বর্ডার বেড়ে সে সমস্ত এলাকাগুলো আছে, যেমন চাপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, রাজশাহী, সাতক্ষীরা, খুলনা, বিভিন্ন জায়গায় যে করোনা প্রাদুর্ভাব আবার চলে শুরু হয়েছে। আমরা কিন্তু কেউ কিন্তু এটাকে আমল দিচ্ছি না। যার ঘরে করোনা ঢুকেছে খাদ্য পাবে, অন্য বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা পাবে, কোথাও একটা উন্নত জীবন পাবে। সেই একা নিয়ে, সেই আদর্শ নিয়েই তিনি সারা জীবন সংগ্রাম করেছেন এবং তার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। তাই আজকের দিন আমি আমাদের মহান লেখা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা ভাবে স্মরণ করছি, স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে যারা অনেক ত্যাগ স্বীকার করেছে, তাদের সকলের প্রতি আমাদের জাতীয় চার নেতা যিশুরক্ষ শহীদ রকম অবকাশ।